আলাইকুম, ওয়েলকাম সবাইকে আবারও আমাদের একটি স্টাডি সেশনে। তো আশা করি তোমরা লাস্ট স্টাডি সেশনটা দেখিয়েছো, যেখানে আমি আসলে দেখিয়েছিলাম একটা ডেভাস্টেটিং ডে থেকে খুব খারাপ একটা ডেকে কীভাবে একটা ভালো ডেতে কনভার্ট করা যায় এবং 12 ঘন্টার মধ্যে কীভাবে 8 ঘন্টা পড়া বের করা যায়। এরপরের দিনটা নিয়েও আমি কথা বলেছি যে কেমন যে তোমার প্রত্যেক দিন ভালো যাবে না। তো এর মাঝে অনেকগুলো দিন চলে গেছে, আমি আমার পড়ালেখায় নিয়ে যেহেতু ব্যস্ত আছি সবসময় প্রতিদিন আসলে ভিডিও করা যায় না। তো আজকে ভাবলাম যে আমি তো সেদিন তোমাদের দেখিয়েছি যে একটা ডেকে কিভাবে পারফেক্ট করা যায় একটা খারাপ দিনকে। তো আজকে ভাবছি আমি আজকের ভিডিওটায় আমার 24 ঘন্টা একটা স্টাডি ডে আমি কিভাবে ডিজাইন করি, একটা 24 ঘন্টা যদি তুমি ফ্রি পাও যে দিনগুলো তুমি বাসায় আছো ফ্রাইডেতে, বা একটা অফ ডে পেয়েছো তুমি, বা অ্যাডমিশন টাইমে যখন তুমি সারাদিন বাসায় আছো, 24 ঘন্টা তুমি পড়বা, নিয়ত করছো যে আজকের দিনটা তুমি পুরোপুরি স্টাডির পেছনে ইনভেস্ট করবা, কোনো ক্লাস করবা না কিছু করবা না, এরকম একটা ডেকে তুমি কিভাবে হচ্ছে ইনভেস্ট করবা এবং এরকম একটা ডেকে কিভাবে তুমি সাজাবা, 24 ঘন্টার রুটিনটা আমি কিভাবে সাজাই সেটা আমি আজকে তোমার সাথে শেয়ার করবো। তা আমার টেবিল তো অনেক অগোছালো একটা টেবিল, খুব গোছালো টেবিল না, বাট আমি মনে করি যে আমার টেবিলের সাথে হয়তো তোমরা রিলেট করতে পারবা। কারণ হচ্ছে যে নর্মালি আমি ইউটিউবে যে ব্লগগুলো দেখি বিদেশি ইউটিউবারদের, তো সেখানে বেশিরভাগই সবাই তার ডেস্কটপ নিয়ে করতেছে, এখানে একটা ডেস্কটপ, এখানে একটা আইপ্যাড, এখানে একটা ফোন, অনেক কিছু। বাট আসলে আমরা যারা বাংলাদেশে পড়ালেখা করি বা মেজরিটি স্টুডেন্টেরই কিন্তু ডেস্কটপ ল্যাপটপ এগুলো আসলে থাকে না পড়ার টেবিলে। আমার পড়ার টেবিলে ল্যাপটপ ছিল, আমি সরাই ফেলছি। কারণ হচ্ছে যে ল্যাপটপে শুধু শুধু আমার কাজে লাগে না, আমার দুই একটা তথ্য হয়তো জানা যাবে, সেটা আমি মোবাইল থেকেই সার্চ করে পেতে পারি। তো হচ্ছে যে এই জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমার মনে হয় যে আমার টেবিল অগোছালো হইলেও তোমরা কোরিলেট করতে পারো মেজরিটি টেবিলে অগোছালো থাকে। আমার এখনো মনে আছে ছোটবেলায় একবার আমার টিচার আমাকে হচ্ছে জিজ্ঞেস করতেছে 9-10 যখন আমার বাসায় এক স্যার আসতো, প্রিয়তর স্যার, যে বলতেছিল যে আমার টেবিলে তো অগোছালো থাকে কেন স্যার। আমি বলি স্যার টেবিল গোছানো থাকলে না আমার স্টুডেন্ট ফিল হয় না, এই জন্য আমি টেবিল অগোছালো করে রাখি। তা আসলে তোমাদের এখন আমি আমার আজকে 24 ঘন্টার রুটিনটা শেয়ার করি। আমি ভিডিও বানানো শুরু করছি যেখান সেখানে 11:47 বাজে এখন, আমি আমার নেক্সট ডে রুটিন করি নাই। তো আমি এখন নেক্সট ডে রুটিন করবো, রুটিন করে তোমাদের দেখাবো যে আমি নেক্সট 24 ঘন্টা, মানে আজকে হচ্ছে 25 মে, 26 মে 24 ঘন্টা আমি কীভাবে ব্যবহার করবো। আরেকটা আমি রিয়েল টাইম ভিডিও তোমাদের দিব, যে রিয়েল টাইম স্টাডি 2 ঘন্টা বা 3 ঘন্টা একটা রিয়েল টাইম স্টাডি ভিডিও তোমরা পাবে। চলো আসো আমরা একসাথে রুটিন করি। আচ্ছা, তো 26 মে শুরু হয়ে যাচ্ছে, আর 2 মিনিট পরে হচ্ছে 12টা বেজে যাবে। তো আমার আজকে রুটিনটা হচ্ছে, আমি বেসিক্যালি আমার রুটিনটা যেভাবে করি, তুমি তোমার মতো যেভাবে কমফোর্টেবল সেভাবে রুটিন করবো, আমারটা 100% ফলো করার কোনো দরকার নেই। আমি নর্মালি যেটা করি যে রাতের বেলা আমার 2টার আগে কখনোই ঘুম আসে না বিছানায় গেলে, সো আমি রাতে একটা পড়ার টাইম রাখি, রাতে এই টাইমটা রেখছি আমি। এখানে হচ্ছে যে 1.5 ঘন্টার একটা টাইম রাখছি ঘুমানোর টাইম রাখছি আমি 1:30 থেকে 5টা, এটা হচ্ছে আমার ঘুমানোর টাইম। আমি 5টায় উঠবো আজকে ইনশাল্লাহ, 5:30 থেকে 5:30 আমি নামাজ পড়ে ফেলবো এই টাইমটায়, প্লাস হচ্ছে ফ্রেশ হওয়া, সকালে যে স্টাফগুলো থাকে সেগুলো শেষ করে আমি 5:30 থেকে 8টা হচ্ছে আমার 2.5 ঘন্টার একটা পিরিয়ড চলবে, সেখানে হচ্ছে যে আমি সেশন চলবে, সেখানে আমি CBSটাই পড়বো, আমার মেডিসিনের পরীক্ষা সামনে, তো CBSই চলছে। 8:30 থেকে 8:30 মধ্যে আমি নাস্তা মোস্ট প্রবলির আগেই করে ফেলবো, তাও যদি না করি এই টাইমে নাস্তা এবং রেস্ট। 8:30 থেকে 11:30 এই 3 ঘন্টা আমার CBS আশা করি এর মাঝেই শেষ হয়ে যাবে, আমি হেপাটোলজি শুরু করব। তারপর হচ্ছে 3 ঘন্টা পর আমি আবার একটা রেস্ট নিব, আমার রেস্ট লাগে, আমি হচ্ছে একটা না পড়তে পারি না বেশিক্ষণ। তো 12:30 থেকে 1:30 তারপর আমি হচ্ছে যে রিউমাটোলজি পড়বো, রিউমাটোলজি 1.5 ঘন্টা লাগবে আমার পড়তে। এরপর হচ্ছে আমি 1:00 থেকে 1:30 থেকে 2:00 এই টাইমটা আমি রেস্ট নিয়ে ফেলবো, প্লাস হচ্ছে খাওয়া দাওয়া গোসল থেকে শুরু করে বাকি কাজগুলো করে ফেলবো। এবার আমি 2:00 থেকে 5:00 একটা লম্বা ঘুম দিব, কারণ এখানে আমার মাত্র 3.5 ঘন্টা ঘুম হয়েছে। তো এই এনার্জি নিয়ে আমি কতক্ষণই চলতে পারবো, বেশি চলতে পারবো না, সো আমার আরেকটা ঘুম লাগবে। সো আমি এটা এই চেষ্টাটা আমি করি সবসময় 2টা স্লিপ আওয়ার রাখার জন্য, কারণ আমি একটা স্লিপ দিয়ে বেশিক্ষণ অ্যাক্টিভ থাকতে পারি না। তো 2:00 থেকে 5:00 ঘুমিয়ে থেকে উঠে 5:30 থেকে বা ফ্রেশ হয়ে নামাজ পড়ে আমার পড়তে আসতে যতক্ষণ লাগে তার মাঝে আমি এসে দুপুরবেলা বিকেল 1 ঘন্টা পড়ে ফেলবো। রিউমাটোলজি আমার মনে হয় না 1.5 ঘন্টায় শেষ হবে, যদি থেকে যায় আমি 1 ঘন্টা শেষ করব। তারপর 6:40 উঠে নামাজ আছে মাঝে রেস্ট নিয়ে, 7:15 থেকে 10:30 3 ঘন্টার একটা সেশন চালাবো। তারপর হচ্ছে 10:15 থেকে 11 খাওয়া দাওয়া নামাজ টামাজ যা আছে বাকি, 11:00 থেকে 12:00 আমার হচ্ছে এরপর আমি এই টপিকগুলো পড়বো। তাহলে 1 ঘন্টা 3 ঘন্টা 4-5
এখানে হচ্ছে যে আমাদের 6:30, 9:30, 10:12 আর হচ্ছে 13.5 ঘন্টা। সো আমি 24 ঘন্টার মধ্যে 13.5 আওয়ার হচ্ছে যে আমি ক্যালকুলেট করেছি আমি পড়বো 24 ঘন্টার মধ্যে। হোপসো এর মধ্যে মিনিমাম 12 আওয়ার প্লাস হচ্ছে আমার ইফেক্টিভ হয়। যদি আমি হচ্ছে যে একটা দিনে বা 12.5 ঘন্টা প্লাস ইফেক্টিভ আউটপুট আনতে পারি দেন ইটস মোর দেন এনাফ। দেখো এর আগের সাইকেলগুলো আমি 1.5 ঘন্টা সাইকেল রাখলো, এবার কিন্তু আমি 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টা এভাবে যে জায়গায় আমি পেরেছি 3 ঘন্টার সাইকেল দিয়েছে। কারণ একটা না 3 ঘন্টা আমি পড়তে পারি চাইলে 25 মিনিট পর পর একটু ব্রেক নিয়ে 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 টেবিলে থেকেই ব্রেক নিয়ে পড়তে পারি। বাট আমি যখন একবার উঠি তখন আমার হচ্ছে যে মোটিভেশনটা পড়ার ফ্লোটা একটু কমে যায়। এর আগের সাইকেল আমি 1.5 ঘন্টা সাইকেল করে দেখিয়েছিলাম, এবার আমি দেখলাম যে এর পরে যেটা হয়েছে আমার এই তোমাদের ভিডিওটা দেওয়ার পরবর্তী সেশনে দেখলাম যে 1.5 ঘন্টা থেকে এক্সটেন্ডেড পিরিয়ড আমি থাকতে পারি। সো কেন থাকবো না আমি পড়ার টেবিলে? সো এইভাবে তোমরা তোমাদের রুটিনটা সাজাতে পারো আমার মতো মডিফাই করে। আমি বলবো না ব্লাইন্ডলি আমাকে ফলো করো, কখনোই ব্লাইন্ডলি কাউকে ফলো করবা না, সবসময় তোমার নিজের একটা এক্সেপশন থাকা উচিত, কারণ তোমার নিজের ওই এক্সেপশনটাই তোমাকে আলাদা করে। সো থ্যাংক ইউ। সো স্টার্ট করে দিই, আমার ডে অলরেডি আশা করি শুরু হয়ে গেছে। না আর 2 মিনিট আছে, 11:58 বাজে। ও আজকে 26 তারিখ, ও কালকে তাহলে কি 27 তারিখ? না 11:59 বাজে, 26 তারিখ দেখাচ্ছে। কেন 26 তারিখ তো হচ্ছে আজকে, আজকে তো 25 তারিখ। এই যে দেখো আমার এই হচ্ছে আমাদের 25 মে, 11:59। ওকে লেটস স্টার্ট। তো আমাদের রাতের জন্য মোটামুটি পড়া শেষ। রাতের 1.5 ঘন্টা খুব বেশি ইফেক্টিভ হয়নি, 1 ঘন্টার মতো আমি বলতে পারবো যে ইফেক্টিভ হয়েছে। আজকে একটু IPL দেখছি, আজকে খেলা ছিল মানে RCB আর হচ্ছে লখনউ সুপার জায়ান্টের। স্কোর লাস্টের দিকে দেখলাম যে খুব টুইস্ট হচ্ছে, এই জন্য দেখলাম পরে লাস্টে KL রয়্যাল আউট হয়ে গেল। যাক, তো হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, 5টা বাজে উঠতে হবে। তো ঘুম থেকে উঠতে আসলে অনেক কষ্ট হয়, এটা একটা প্রবলেম, আমি খুব ঘুমকাতর মানুষ। 2 নম্বর বিষয় যেটা সেটা হচ্ছে ঘুমটা ইফেক্টিভ হইতে হবে। এখন আমি ঘুম থেকে উঠলাম বাট আমার ঘুম যদি ইফেক্টিভ না হয় সকালবেলা ঘুম থেকে উঠে আমার পড়া হবে না। সো দ্যাটস ওয়াই হচ্ছে এখন শুতে যাচ্ছি, হোপসো ইফেক্টিভ ঘুম যেন আসে এবং সকালে আর্লি ঘুম ভেঙে যায়। দেখা হবে সকালবেলায়, সকালে আমরা আমাদের নেক্সট সেশন চালাবো এবং হচ্ছে যে হোপসো আমরা গুড সেশন চালাইতে পারবো। আমাদের প্রতিদিন পড়ার সেশনগুলো এমন যাবে এবং হচ্ছে যে আমাদের 2 ডিভাইডেড শিফটে আমরা যদি ঘুম ভাগ করে নিই আমাদের পড়াটাও ভালো হবে, ঘুমটাও ভালো হবে। ওকে গুড নাইট সকলকে, হ্যালো অ্যান্ড গুড মর্নিং। 5:34 বাজে, দেখবা না এত দূর থেকে। তো হচ্ছে যে আমাদের 5:30 শুরু করার কথা ছিল, আমরা 5:34 বসছি, ভিডিওটা শেষ করে বসতে বসতে হয়তো 5:38 বেজে যাবে। বাট আমরা কিন্তু ঠিক টাইমে উঠছি, তোমাদের অ্যালার্ম দেখাইছি, মোস্ট প্রবলি 4:58 উঠেছি। তো এরপর বাকি কাজ, নামাজ প্লাস একটু হালকা পাতলা এক্সারসাইজ করলাম। শরীরের অবস্থা খুব খারাপ, অনেক ওজন বেড়ে গেছে। এক্সারসাইজের মেইন কারণ আমার হচ্ছে শরীরে ওজন ছিল না, কারণ আমি যে 5 মিনিট এক্সারসাইজ করছি এটা দিয়ে আমার শরীরে ওজনে কিচ্ছু হবে না। মানে আমার যে পরিমাণ ওজন বাড়ছে আমার মিনিমাম হচ্ছে 2 ঘন্টা করে ওয়ার্কআউট করা উচিত। তো হচ্ছে এখন তো এটা পসিবল না, সো আমি 5 মিনিট একটা মিনিমাম এক্সারসাইজ করেছি যেন আমার হচ্ছে ঘুমটা কেটে যায়। কারণ আমি হচ্ছে যে 1:30 বাজে ঘুমাইতে গেছি, 2টা বাজছে আমার ঘুমাইতে, তো আমি 3 ঘন্টা অ্যাপ্রক্সিমেটলি ঘুমাইতে পারছি, মোরলেস হয়তো 160-170 মিনিট আমার ঘুম হয়েছে। তো দ্যাটস ওয়াই আমার মধ্যে যদি কোনো ড্রাউজিনেস থাকে এটা যেন কেটে যায়। তোমাদের এটা আমি এমনিও করি, যখন যদি আমার একটু ঘুম আসে না ইনস্ট্যান্ট, আমি 5 মিনিটের একটু কুইক ওয়ার্কআউট সেশন করে নিই, তো যেহেতু যেন আমার হচ্ছে যে ঘুমটা কেটে যায়। প্লাস হচ্ছে সকালবেলা উঠলে আমি যেটা করি একটা কোল্ড ওয়াটার শাওয়ার নিয়ে নিই। কোল্ড ওয়াটার শাওয়ার নিলে আমার একদম হচ্ছে পুরো বডি অ্যাক্টিভ হয়ে যায়, ব্রেন থেকে শুরু করে আমার বডির হচ্ছে প্রত্যেকটা সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায় কোল্ড ওয়াটার শাওয়ার নিলে। তো ইটস নট নেসেসারি টু কোল্ড ওয়াটার টু টেক কোল্ড ওয়াটার শাওয়ার। অনেকের জন্য এটা হার্মফুল হতে পারে যাদের অ্যাজমার প্রবলেম আছে, আর শীতকালে অনেক সমস্যা হতে পারে, তারপর হচ্ছে যে অনেকের প্রবলেম হতে পারে। সো কোল্ড ওয়াটার শাওয়ার নেওয়াটা যে নেসেসারি এরকম না, আমি এটা আমার আমার প্রেফারেন্স। এছাড়াও হচ্ছে যে মুখে ছাপটা টাপটা দিয়ে পড়তে বসতে পারো। এখন এই যে আমি বসছি, এখন আপাতত আমি চাটা কিছুই খাবো না, আমার আম্মুকে আমি হাঁটতে পাঠিয়ে দিয়েছি, আমার আম্মু ডায়াবেটিস যেহেতু 7টার দিকে আম্মু আসবে খেটে টেটে, তারপরে আমি হচ্ছে যে নাস্তা টাস্তা পরে মাঝখানে হালকা পাতলা খেয়ে ফেলবো। আর এখন যে টাইমটা লস হয়েছে আমাদের 5:30 থেকে 8 পর্যন্ত সাইকেলটা, আমি 2.5 ঘন্টা সাইকেল ফুল কমপ্লিট করবো এবং CVSটা আমার বড়টা কমপ্লিট করবো। এবং এই যে 2.5 ঘন্টার সাইকেলটা, এই সাইকেলটা আমার পারফরমেন্স সবচেয়ে পিকে থাকবে,
কারণ আমি একটা স্লিপ দিয়ে উঠেছি, ঘুমে আমার ব্রেন হচ্ছে যে যথেষ্ট রেস্ট করার সুযোগ পেয়েছে, এখন আমার পারফরমেন্স পিকে থাকবে। সময় যেতে 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 আমার দুইটা স্লিপের আগে আমার পারফরমেন্সটা কিন্তু ডাউন হইতে থাকবে আস্তে আস্তে, ব্রেন পারফরমেন্সটা। আবার ঘুমে উঠলে তখন পারফরমেন্স আস্তে আস্তে বাড়বে। সো দ্যাটস ওয়াই আমি দুইটা স্লিপ রাখি অলওয়েজ। তোমরাও চেষ্টা করবা, এটা যদি করো তাহলে তোমাদের জন্য ভালো হবে। প্লাস হচ্ছে যে রাতে ঘুমায় 5টা বাজে আর্লি উঠলে তোমার দেখা যায় যে দুইটা বেনিফিটই পাবা, নামাজটাও তোমার হয়ে যাবে আর হচ্ছে পড়াটাও হবে, মানে দুনিয়া আখিরাত দুইটাই কাজই তুমি করতেছো। ঠিক আছে, আমরা দেখা যায় পড়তে পড়তে দুনিয়ার কাজই হয়, আখিরাতের জন্য বা আল্লাহর জন্য কাজ হয় না। যদি মিনিমাম একটু হলেও করতে পারো, এটা তো ফরজ আমরা সবাই জানি, বাট সবসময় মানে তাও তো আমরা করি না। মিনিমাম যদি তুমি নামাজটা অন্তত পড়ো তাইলেও কিন্তু হয়ে যায়। ঠিক আছে, চলো স্টার্ট, পড়াশোনা শুরু করে দিই। তো এখন হচ্ছে 8:10, তো আমার 2.5 ঘন্টার যে সাইকেলটা ছিল ফ্রম 5:30 থেকে 8টা, যেটা আমরা একটু পর শুরু করেছিলাম 5:40 থেকে 8:10, তার 1 ঘন্টা সাইকেল কমপ্লিট হয়েছে। এর মাঝে আমার সিবিএস শেষ করার কথা ছিল, বাট আমার সিবিএস শেষ হয়নি। আমার সিবিএস এর মোটামুটি ভালো পোর্শনই বাকি আছে, তো মোটামুটি ভালো পোর্শনই বাকি আছে, যেটার জন্য প্রায় মোস্ট প্রবলি আমার আরও 1.5 থেকে 2 ঘন্টা লেগে যাবে। তো আমার নেক্সট সাইকেল যে আমার হেপাটোলজি আছে সেটাকে আমার কম্পেনসেট করে সিবিএস শেষ করতে হবে, দেন হেপাটোলজি ধরতে হবে। তো আমাদের সবার সাথে এরকম হয়, কিন্তু তুমি হচ্ছে যে খুব বিরক্ত হয়ে যাও যে ধরো সে ভাবছিলাম এই চ্যাপ্টারটা 2 ঘন্টা শেষ করবো, 4 ঘন্টা লেগে যাচ্ছে। এটা আসলে বিরক্ত হওয়ার কিছু না, এটা সবার সাথেই হয়, আমার সাথে আরও বেশি হয়। মানে আমি ফাস্ট পড়তে পারি না, আমি অনেক স্লো পড়ি সবসময়, সেটা ডিভিশনের সময় আর যে টাইমে খুব স্লো পড়া হয়। যদি আমার 4 দিন পর পরীক্ষা ফাস্ট পড়া দরকার, তো হচ্ছে যে আমি নেক্সট দিনগুলো তারা ফার্স্ট টাইম করবো, যেহেতু আমি এখন ফার্স্ট টাইম রিভিশন করতেছি। লাস্ট দিন যখন আমি পড়বো তখন আমি সব দ্রুত পড়বো, বাট এখন আমি একটু স্লো বুঝে 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 পড়তেছি যেন আমার পড়াটা বেশি মনে থাকে। সো আমার এইভাবে আমার হচ্ছে যে আজকে অলরেডি 4 ঘন্টা পড়া কিন্তু হয়ে গেছে। এখন যদিও আমার একটু ঘুম আসতেছে, বাট আমি এটাকে ব্রেনে ঢুকতে দিতেছি না। ব্রেনকে যদি আমি একবার ঢুকতে দিই যে না আর পড়তে পারতেছি না ঘুমাই, ব্রেন হচ্ছে বজ্জাত, মানে ওরে যদি তুমি বলো যে ও সবসময় রেস্ট চায়, আমাদের মস্তিষ্ক অলওয়েজ রেস্ট চায়, এটা মাথায় রাখবা। এখন ওকে যদি তুমি আশকারা দাও ও সারাদিন ঘুমাবে, এবং দেখবা যে বেশি ঘুমাইলে আরও ঘুম আসে। এই জন্য হচ্ছে ওরে বলতে হবে যে না আমার অনেক পড়ালেখা আছে, পড়তে হবে, আমার পরীক্ষা সামনে, আমার ভালো করতে হবে, আমি পড়বো, আমার পাস করতে হবে, আমি পড়বো, আমি ভালো রেজাল্ট করবো, আমি পড়বো, তুই পড়বো, আমি পড়তে পারবো। সো ব্রেনকে কন্টিনিউয়াস মোটিভেশন দিতে হবে, মানে সবচেয়ে বেশি মোটিভেশন লাগে ওর। এখন হচ্ছে যে এই আমি একটু এখন রেস্ট নিবো, খাওয়া দাওয়া করি নিই, খাবো। এখন একদম সকালে খাই নেই কেন, আমি ধরো একদম সকালে খাইলে হয়তো কি আমার আবার একটু পর ক্ষুধা লাগতো, একটু পর ক্ষুধা লাগলে তখন খাইলে ঘুম চলে আসতো। এখন হালকা পাতলা নাস্তা করবো, নাস্তার বিষয়টা খেয়াল রাখবা, নাস্তা যেন টু হেভি না হয় কখনই। দুপুরের খাবার হোক, রাতের খাবার হোক, নাস্তা পড়ালেখার টাইমে টু হেভি হওয়া যাবে না। টু হেভি হইলে ওই টাইমে কিন্তু ঘুম চলে আসে খুব বেশি, কারণ দেখা যায় আমরা যখন খাই খাবারটা পেটে যাওয়ার পর ডাইজেশনের জন্য ওই জায়গার আমাদের স্টমাকটা খুব অ্যাক্টিভ থাকা লাগে, অ্যাক্টিভ থাকার জন্য ব্লাড সাপ্লাই অনেক বেশি হওয়া লাগে। তো সারা বডির বেশিরভাগ ব্লাড সাপ্লাই তখন স্টমাকে চলে যায়, বেশি খেলে বেশি ব্লাড স্টমাকে চলে যায়, তখন ব্রেইনের মধ্যে ব্লাড সাপ্লাই আমাদের কিন্তু একদম কমে যায়, তখন হচ্ছে কিন্তু হচ্ছে যে আমাদের ঘুম ভাব আসে। সো দ্যাটস ওয়াই খাওয়া দাওয়াটা মেনটেন করতে হবে। দেন আমি আবার 8:30 বসবো, 8:30 বসে 11:30 পর্যন্ত আমার 3rd সাইকেল কমপ্লিট করবো, তারপর আমি আবার একটু রেস্ট নেবো। ঠিক আছে, সো হচ্ছে আমি আমার তাইলে হচ্ছে এখন খাওয়া দাওয়া, দেন হচ্ছে যে নেক্সট সাইকেল আমি এখন কমপ্লিট করবো। সো তোমরাও ঠিক এইভাবে হচ্ছে সাইকেলগুলো কমপ্লিট করবে, এবং হতাশ হওয়া যাবে না যে একটা সাইকেল আমার পড়া কমপ্লিট হয়নি, না হতাশ হওয়া যাবে না। প্লাস যা যা বলতেছি এগুলো মাথায় রাখবা, একটা পড়া তোমার পড়াকে অনেক বেশি ভালো করে নিবে। তো নেক্সট সাইকেলে দেখা হবে আবার, নেক্সট সাইকেল শেষে 11:30। ওকে, তো এখন হচ্ছে 10:50, তো আমি লাস্ট তোমাদের 8:00 কথা বলছিলাম যে আমি একটা ব্রেক নিয়েছিলাম, 8:40 আবার আমরা শুরু করেছিলাম। তো 11:40 পর্যন্ত পড়ার কথা ছিল, এরপর রুটিন দেখাইছিলাম যে তোমাদের আমি দুপুরে ঘুমাবো 2টার দিকে। বাট এখন আমার কাছে মনে হচ্ছে যে আমার যে সকালবেলা এনার্জি ছিল, যেহেতু রাতে আমার কম ঘুম হয়েছে তো এনার্জিটা আমার কমে গেছে,
তো এখন যদি আমি 2 ঘন্টা একটা ঘুম দিয়ে উঠি দেন আমার জন্য পড়তে সুবিধা হবে। এই জন্য আমি আমার রুটিনটার মধ্যে কিছু মডিফিকেশন আনলাম, যে মডিফিকেশন এনে আমি হচ্ছে এখন ঘুমাবো 11টা থেকে 1টা, তারপরে 1টা বাজে উঠে নামাজ টামাজ খাওয়া দাওয়া করে 1:30 বাজে পড়তে বসবো। ওই যে আমি ঘুমের জন্য যে 3 ঘন্টা টাইমটা রেখেছিলাম না, সেই টাইমটা আমি পড়ায় ইনভেস্ট করে ফেলবো। তো এইখানে আমি একটু স্লাইড চেঞ্জ করেছি, 1:30 থেকে 5টা আমি তখন হেপাটোলজিটা পড়ে ফেলবো। আলহামদুলিল্লাহ সিবিএস শেষ হয়েছে আমার, একটা লম্বা সময় লাগলো সিবিএস শেষ হতে। বাট নর্মালি আমার হয় কি, দেখা যায় যে সকালে ওঠার কারণে এখন 2 ঘন্টা আমি ঘুমালেও আমার অলরেডি 4.5 ঘন্টা পড়া হয়ে গেছে, অলরেডি 4.5 ঘন্টা পড়া আমার কমপ্লিট হয়েছে। যেটা অ্যাজ ইউজুয়াল হয়তো কি, নর্মালি দেখা যায় তোমরা অনেকে ঘুম থেকে উঠোই 10:00 বাজে 11:00 বাজে, তারপর সারাদিন এমনিই চলে যায়। তো এখানে তুমি যদি সকালে উঠে কষ্ট করে 4-5 ঘন্টা পড়ে ফেলতে পারো, এবং এই টাইমটা আমার খুব ফ্রেশ মাইন্ডে পড়া হয়েছে, খুবই ফ্রেশ মাইন্ডে পড়া হয়েছে, এবং সিবিএস কার্ডিওভাস্কুলার সিস্টেম খুব জটিল কিন্তু আমার মাথায় ঢুকেছে, কারণ আমার মাথাটা ফ্রেশ ছিল। এখন আমি ঘুম দিয়ে উঠবো, আবার আবার ফুল এনার্জি নিয়ে আমি সারাদিন দৌড়াতে পারবো। তো আমি আমার রুটিনটা চেঞ্জ করছি, চাইলে তোমরাও চেঞ্জ করে নিতে পারো, যারা আমার সাথে এই রুটিনটা ফলো করে পড়বা সামনে। তো এটাও মাথায় রাখো যে রুটিন কিন্তু চেঞ্জ হতে পারে, বাট এখনও আমার 13.5 ঘন্টার যে শিডিউল সেটা কিন্তু পারসিস্ট করতেছে। তো 13.5 ঘন্টার শিডিউলের মধ্যে আমি মিনিমাম ইনশাল্লাহ আজকে আমাদের 12+ আওয়ার ইফেক্টিভ স্টাডি হবে, এবং তুমি যদি 12 ঘন্টা পড়তে পারো রেগুলার তাহলে আর কিচ্ছু লাগবে না তোমার। ইনশাল্লাহ যে জায়গায় তুমি চান্স পেতে চাও সেই জায়গায় তোমার চান্স হবে, যে জিনিসটাই তুমি অ্যাচিভ করতে চাও সেই জিনিসটাই অ্যাচিভ হবে। বাট রেগুলারিটি মেনটেন করাটা খুব কঠিন, এই রেগুলারিটি মেনটেন করাটাই সবচেয়ে বড় বিষয়, ঠিক আছে? সো তাহলে আমি ঘুমাতে যাই, ঘুম থেকে উঠে আবার আমরা পড়তে বসবো, তখন আবার দেখা হবে তোমাদের সাথে। হ্যাঁ হ্যালো, তো বলছিলাম যে আমরা 1টা বাজে উঠবো, 1:04 বাজে আমাদের, 1:04 বাজে তো উঠে গেলাম, বিছানা টানতেছিল যে ঘুমা সাদাব একটু ঘুমা, আমি বললাম যে না ঘুমান যাবে না, এত ঘুমাইলে তো হবে না। তো উঠে গেছি, এখন ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একদম সব কাজ করে হোপসো 30 মিনিটের মাঝে আমি পড়তে বসে যাবো, এবং হচ্ছে এখন একদম টানা পড়বো রুটিন, যেটা আমরা নতুন রুটিন করছি সেই রুটিন অনুযায়ী আমরা চলবো। এই যে আমাদের নতুন রুটিনে হচ্ছে আমরা 1:30 থেকে 5টা পর্যন্ত আমাদের সেশন, 3.5 ঘন্টা হেপাটোলজি সেশন, তো হেপাটোলজি সেশন চলবে। তোমরা অনেকেই কমেন্টে জানাচ্ছ যে ভাই একটা রিয়েল টাইম ব্লগ করেন, বিদেশি ওরা 8 ঘন্টা 9 ঘন্টা রিয়েল টাইম ব্লগ করে, আপনি ভাই রিয়েল টাইম ব্লগ করেন, আপনার সাথে রিয়েল টাইম 8 ঘন্টা 9 ঘন্টা করবো। বেসিক বিষয় হচ্ছে আমি নিজে কখনো 3 থেকে 3.5 ঘন্টার বেশি সেশন আমার নিজের লাইফে চালাইতে পারি না। এখন হয়তো আমি ব্লগ করার জন্য বসে থাকবো 8 ঘন্টা 9 ঘন্টা, যে আমি তোমাদের দেখাচ্ছি যে আমি 8 ঘন্টা পড়াচ্ছি, বাট ওইটা একদম ফেক হবে, কারণ আমি রেগুলার সেশন চালাই 3 ঘন্টা, সর্বোচ্চ 3 থেকে 3.5 ঘন্টার বেশি আমি একটা না পড়ি না, কারণ আধা ঘন্টা 40 মিনিট 50 মিনিট একটা ব্রেক নেই, মাস্ট। দ্বিতীয় বিষয়টা হচ্ছে বেশিরভাগ ওরা হচ্ছে সাব ভোকালাইজড বা সাউন্ডলেস রিডার, মানে চুপচাপ পড়তেছে পেজ উঠেছে, আমি হচ্ছে চিল্লায় চিল্লায় পড়ি। হেপাটোলজি মানে যে আমার সাথে তুমি পড়তেই পারবে না, কারণ আমার সাথে পড়লে হচ্ছে যে তোমার নিজের পড়া হবে না। তো এভাবে ব্লগ জিনিসটা হচ্ছে যে তুমি আমার রুটিন ফলো করে আমার সাথে সাথে এভাবে পড়তে পারো, যে রুটিন শেষ করে আমার ব্লগ দেখতে আসতে পারো, অথবা এই ব্লগটা দেখে তুমি যে আইডিয়াটা পাবা যে একটা দিন আসলে কিভাবে ডিজাইন করা দরকার, এবং উইদিনটা কি কি প্রবলেম আসতে পারে সেই প্রবলেমগুলো তুমি কিভাবে ফেস করতে পারো। যেমন এটা কিন্তু আমার জন্য আজকে একটা প্রবলেম যে আমি ঘুমের টাইম রাখছি একটা, ঘুমাচ্ছি আরেকটা, তো সেটাকে আমি কিভাবে ডিল করলাম, সেটাকে কম্পেনসেট করলাম, এই জিনিসটা শিখলে তোমার রুটিন করতে সুবিধা হবে। সো দিস আমার এই ব্লগের মেইন আইডিয়াটা হচ্ছে যে বা এরিয়াল আমার হচ্ছে এই স্টাডি উইথ মি আইডিয়াটা হচ্ছে তোমাকে একটু রুটিন প্রোভাইড করা, যে রুটিনটা দিয়ে তুমি নিজে পড়তে পারবা, নিজে একটা প্ল্যান করতে পারবে, এরকম একটা রুটিন তৈরি করানো, তোমাকে শেখানো। সো দ্যাটস অল। আর আমরা 3 আওয়ারের একটা সেশন দিব, ওইটা আমি প্রি রেকর্ড করে আমার সাউন্ডটাকে আমি মিউট করে দেন সেশনটা দিব, কারণ নাহলে তুমি পড়তে পারবে না, আমি অনেক জোরে জোরে চিল্লায় চিল্লায় পড়ি, মানে এটা একটা প্রবলেম। এই জন্য আমি বাসায় পড়ি, হোস্টেলে পড়তে পারি না কারোর সাথে, মানে আমার মিনমিনায় পড়া হয় না। সো ওকে, তো আমাদের তাইলে 1:30 থেকে 5টা পর্যন্ত সেশন চলবে 3.5 ঘন্টার, দেন আই উইল টেক রেস্ট অ্যান্ড আবার শুরু করব। সো আমার কিন্তু অলরেডি আজকে দিনে 6 ঘন্টা চলতেছে, তখন 2:30 4:30 রাতে 1.5 6 ঘন্টা পড়া হয়ে গেছে। ওকে
স্টার্ট অ্যাগেইন জার্নি। পড়ালেখার জার্নি কিন্তু অনেক কঠিন, বাট করতে হয়, কারণ কি বড় একটা সফলতা লুকিয়ে আছে পড়ালেখার পিছনে। 1:42 তো হচ্ছে আমি আমার এই সাইকেলটা তো তোমাদের দেখছো 12:30 সাইকেল কমপ্লিট করছি, 5:30-8 পড়েছি, 8:30 আমরা 10:30 পড়েছি। এটা আমরা চেঞ্জ করে নিয়েছিলাম, সকালে যে রুটিনটা দেখাইছিলাম রাতে কিন্তু একটু চেঞ্জ হয়েছে। তারপর হচ্ছে 10:30-1 পর্যন্ত আমি ঘুমাইছি, 1:00-1:40 খাওয়া দাওয়া নামাজ সব কমপ্লিট করলাম, 1:42 পড়তে বসতেছি, 5:10 পর্যন্ত আমরা পড়বো। এখানে যে 20-30 মিনিট রেস্ট হবে এটাকে মিনিমাইজ করে 3.5 ঘন্টা আমরা এখানে পড়বই, দেন বাকি রুটিনটা হচ্ছে যে আমাদের ঠিক থাকবে। ঠিক আছে, সো এরকম রুটিনের মধ্যে কিছু চেঞ্জ আসবেই, এটাই স্বাভাবিক, এটাকে হার্ডলি নেওয়ার কিছু নাই। বাট থিং ইজ, তুমি যে 12-13 ঘন্টা ডেইলি পড়ার ওইটা তোমাকে মেনটেন করতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে পড়তে ভালো লাগে না বলে লাভ নেই, পড়তে হবে, এটাই নিত নিয়ে, তাই না? আসতো তুমি হচ্ছে যে দুনিয়া এসে যেহেতু পড়ালেখার দায়িত্ব নিয়েছো, এটা পালন করতেই হবে। ওকে, স্টার্ট। হ্যাঁ, তো আমাদের হচ্ছে আরেকটা সাইকেল কমপ্লিট হয়েছে, যেটা আমাদের 1:30 শুরু হয়েছে, আমি দেখেছিলাম, আমি শুরু করেছি এবং 1:30 শুরু হয়ে 5:00 পর্যন্ত, 3.5 ঘন্টার যে সাইকেলটা, এখন হচ্ছে ঘড়িতে আমার বাজে হচ্ছে 4:58 বাজে, 5:00 বাজেনি, তো আজান দিয়েছে, এই জন্য আমি আমার সাইকেলটা কমপ্লিট করলাম। কারণ আমি আমার এই সাইকেলের উপর স্যাটিসফাইড না, আমার হচ্ছে সাইকেলটা ভালো যায়নি, মানে ইফেক্টিভ, মানে একদম ফুল ইফেক্টিভ 100% ইফেক্টিভিটি আমি আনতে পারিনি, 70-80% ইফেক্টিভিটি এসেছে। 3.5 ঘন্টার মধ্যে হয়তো 2.5-3 ঘন্টা আমার খুব ভালো পড়া হয়েছে। তো এটা আমার সাথে কেন জানি হয় যে এই দুপুরের টাইমটা আমার না কেন জানি খুব বেশি ইফেক্টিভ পড়া হয় না, এই জন্য আমি দুপুরের টাইমটায় ঘুম রাখছিলাম, বাট আমি কী করছি আগে ঘুমায় গেছি। তো এটা যদি কারো প্রবলেম থাকে আমার মতো, যে এরকম দুপুরের টাইমটা ইফেক্টিভ হয় না পড়ার জন্য, তখন কি করবা, কষ্ট কইরা হইলেও আগে পড়বা, দুপুরে ঘুমাবা, তাহলে ইফেক্টিভিটি যাওয়ার কোনো হচ্ছে সম্ভাবনা থাকবে না। তো আমার পড়া যে শিডিউলটা ছিল, রুটিনটা, রুটিনের মধ্যে চ্যাপ্টারেরও কিছু প্রবলেম আসতেছে, যে আমি যেই টাইমটা রেখেছিলাম একটা অধ্যায় শেষ করতে, আমি সেই টাইমে শেষ করতে পারছি না, তো আমি এটা পরবর্তীতে এক্সটেন্ড করে নিচ্ছি। এটা আমার সাথে খুব কমনলি হয়, তোমরা অনেকে রিলেট করতে পারবো, অনেকে বলো ভাইয়া টাইমের মধ্যে শেষ করতে পারি না, এটা আমার সাথে অনেক বেশি হয়, আমিও টাইমের মধ্যে শেষ করতে পারি না। এখন 5:00 আমি 15-20 মিনিটের মতো একটা ব্রেক নিবো, নিয়ে আবার বসে যাব, বসে যা যা বাকি আছে সেগুলো শেষ করে দেন আবার বসবো, মাঝে তার একটা সন্ধ্যার বিরতি আসবে, তারপর আবার বসবো। তো আজকে 12 ঘন্টা+ আমার স্টাডি হয়ে যাবে। সো তো দেখতে থাকো, তোমরাও তোমাদের রুটিন সাজাইতে থাকো, যে ঠিক এভাবে তোমাদের রুটিনটাও তোমরা কমপ্লিট করবা। বাট বিষয়টা হচ্ছে যে ভালো লাগুক না লাগুক টেবিলে বসে থাকতে হবে, টেবিলে বসে পড়ার চেষ্টা করতে হবে, মোবাইলটাকে দূরে রাখতে হবে, যে আমার মোবাইলগুলো আমি সব ওইখানে ফেলায় রাখছি, এবং হচ্ছে যে ডিস্ট্র্যাকশন, যেমন আমি ফেসবুক, তারপর হচ্ছে মেসেঞ্জার, এই দুইটাই তো আমার আছে, এই দুইটা জিনিসই আমি একটু আমার ফোন থেকেও একটু দূরে রাখছি, ফোনের মধ্যেও দেখা যায় হোম পেজে রাখি, কিন্তু দূরে দূরে রাখছি, যে অ্যাপ লাইব্রেরিতে ঢুকায় রাখছি, যেন আমার চোখের সামনে খুব কম আসে, এবং দেখা যায় যে আমি অনেক সময় আনস্টলও করে রাখি, পড়ার টাইমটা আনস্টল করি, যখন আবার হচ্ছে কোনো কাজের জন্য বসি তখন ইনস্টল করে নিই। সো তুমি ওই কাজটা করতে পারো, যে এই ডিস্ট্রাকশনগুলো থেকে দূরে রাখতে হবে নিজেকে। সো আমরা মোটামুটি আমাদের পড়ার টাইম বলতে গেলে প্রায় আমরা হচ্ছে 9 ঘন্টার মতো আমাদের কিন্তু পড়া হয়ে গেছে। সো ইটস এ ভেরি বিগ ডিল যে আমরা হচ্ছে 5:00-5:00 মধ্যে 9 ঘন্টা পড়ে ফেলেছি। আশা করি যারা আমাদের আমার মতো রুটিন ফলো করে পড়ছো বা রুটিন করবা, তাদেরও এইভাবে 9 ঘন্টা এই টাইমের মধ্যে পড়া হয়ে যাবে। সো হচ্ছে রাতে আরও 4-4.5 ঘন্টা পড়তে পারলে আমাদের কত ঘন্টা চলে আসবে, আমাদের হচ্ছে 13-14 ঘন্টা টাইম চলে আসবে। ঠিক আছে, আমাদের এরপরে হচ্ছে 5:30-6:40 1 ঘন্টা আছে, 7:15-10:15 3 ঘন্টা, 4 ঘন্টা, আর হচ্ছে 11:00-12:00 1 ঘন্টা, 5 ঘন্টা আছে। এই 9 ঘন্টা হয় কেমনে, 1:30-4:00-6:00-3:00 কেমনে হয়ে গেল 9 ঘন্টা, 9:10 এখানে 12:10-13:14 হয়ে যাচ্ছে, আল্লাহ বাপরে বাপ, 14 ঘন্টা শিডিউলে চলে আছে। তো 14 ঘন্টার মধ্যে 12 ঘন্টা+ ইফেক্টিভ হবে, এই 3.5 ঘন্টার মধ্যে তো আমি 2.5 ঘন্টার মতো আমার ইফেক্টিভ হয়েছে, ফুল ইফেক্টিভনেস আসেনি, আই এম নট স্যাটিসফাইড উইথ মাই দিস সাইকেল। সো আমি রেস্ট নিচ্ছি, দেন নেক্সট সাইকেলটা ভালো করে পড়তে হবে।
5:15 তো আমরা আমাদের এই সেকেন্ড সাইকেল যেটা 5:30 শুরু করার কথা ছিল 5:15 শুরু করে দিচ্ছি, কারণ আমি নিজের উপর আমার খুব রাগ লাগতেছে যে কেন আমার আগের সাইকেলটা ভালো হয় নাই। সো এটাকে এইবার মানে নেক্সট এক দেড় ঘন্টা এক ঘন্টা যে সাইকেল আছে এটা কম্পেনসেট করতেই হবে। আমার হচ্ছে আসলে পড়ার সময় পড়ার কোয়ালিটি ভালো না হলে নিজের উপর নিজেরই রাগ হয়। তো আমরা নেক্সট সাইকেল শুরু করে দিচ্ছি। ওকে, বিকালের পড়াশোনা চলছে, তার সাথে হচ্ছে নাস্তাও চলবে। সো এটা হচ্ছে আমার প্রায় দীর্ঘ অনেক বছর হয়ে গেছে, মানে 7-8 বছর ধরে আমার প্রিয় নাস্তা হচ্ছে যে স্যুপ নুডলস, মানে হচ্ছে নুডলস, নুডলসটা পানি পানি রাখা হচ্ছে খাওয়া। এখন হচ্ছে খাবো আর পড়বো, উঠবো না, কারণ হচ্ছে বেসিক্যালি পড়ার টাইম যদি বারবার ওঠা হয় এটা টাইম কিল করবে। কিন্তু তোমার চেষ্টা করবা বাসায় বাবা মা থাকলে তাদের বলা যে টেবিলেই খাবার দিতে, মানে খাবার টেবিলে গিয়ে না খাওয়ার থেকে টেবিলে খাওয়াটা হচ্ছে বেটার। দু মানে বিকালের নাস্তাগুলো সকাল আর মানে দুপুর আর রাতের খাবারটা ওখানে গিয়ে খেতে পারো, কিন্তু হচ্ছে যে টেবিলে যদি খাও তাহলে দেখা যাবে যে তোমার পড়ার সাথে সাথে জিনিসটা ফ্লোর মধ্যে চলে যাবে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় আমরা খাওয়ার সময় হচ্ছে মোবাইল অন করে ভিডিও দেখা শুরু করি, খাওয়ার সময় আমরা হচ্ছে যে ওয়েব সিরিজ দেখা শুরু করি, বা এগুলো আসলে সমস্যা। এটা হলে হয় কি, তোমার পড়া থেকে একটা বড় কনসেন্ট্রেশন তোমার লস হয়ে যাবে। তো কনসেন্ট্রেশন একবার লস করলে সেই কনসেন্ট্রেশন আবার ফিরে আনা কিন্তু অনেক কষ্ট। তো আমাদের যে বিকালের সেশন ছিল, বিকালের সেশন কমপ্লিট 5:40 বাজে। তো আমি আসলে পিসড অফ, যে কারণে পিসড অফ সেটা হচ্ছে আমি রুটিনের টাইম মেনটেন করতে পারছি, যে টাইমে আমি বলছি পড়বো সেই টাইমে আমি পড়তে পারছি। বাট প্রবলেম ইজ আমি হচ্ছে আমি প্রবলেম সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি টপিক শেষ করতে পারতেছি না, মানে অনেক টাইম লেগে যাচ্ছে টপিকে, বিকজ আমি এই জিনিসগুলো অনেক দিন ধরে পড়ি না এবং অনেক দিন পর পড়ছি, এই জন্য আমার টাইম বেশি লাগছে। এটা নিয়ে আমি একটু হতাশ যে আমার কেন টাইম বেশি লাগতেছে, আমার তো হচ্ছে রিকোয়ার্ড টাইমই শেষ করতে হবে, যেহেতু আমার হচ্ছে আজকে 26 তারিখ আর 3 দিন সময় আছে। যাক, সমস্যা নেই, পেস অন কর, মানে হচ্ছে যে গতি বাড়াইতে হবে, দ্রুত পড়তে হবে। বাট এগুলো আসলে বুঝে পড়ার বিষয়, তো যেন দ্রুত পড়ে আসলে পারা যায় না, এটা একটা প্রবলেম। তাও আমি চেষ্টা করছি যে আমার পড়ার যে টাইমটা সেই টাইমটা যেন আমি এনাফ ইনভেস্ট করি, কারণ আমার হাতে আছে চেষ্টা করা, আমি আমার বেস্ট ট্রাইটা করতে চাই, এটা হচ্ছে আমার কথা। এবং তোমাদেরও বলবো যখন রুটিন করবা, এক্সামের আগে যখন পড়বা, তুমি তোমার বেস্ট শট দিবা। রেজাল্ট ডিপেন্ড করে আল্লাহর উপর, রেজাল্ট তোমার হাতে নেই, বাট বেস্ট শট দিতে যদি তুমি মানে না পারো দেন ইটস প্রবলেম। তখন 6:40 বাজে, আমি একটু রেস্ট নিব, মাগরিবের আজান দেব, একটু পর নামাজটাও করে ফেলবো, তারপর হচ্ছে আমি বসবো 7:15 থেকে আমি 10:15 পর্যন্ত আমার 3 ঘন্টার সাইকেল চালাবো। মানে আমার 3 ঘন্টার সাইকেলগুলো ভালো হয়, 1.5 ঘন্টা আমি গ্যাপ রাখবো না। তো হচ্ছে তোমরা, আবারও বলতেছি, বারবার বলছি, তোমরা একটা 24 ঘন্টার প্ল্যান, আমি তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে আমার 24 ঘন্টা লিড করি পড়ার টাইমে, তুমি তোমার মতো সাজাতে পারো। নট নেসেসারি যে সাদাব ভাইয়া যেভাবে সাজাইছে সেভাবেই সাজাইতে হবে, তুমি তোমার মতো প্ল্যান করো, তোমার মতো গোছাও, যেটা তোমার কোয়ালিটিটাকে ইম্প্রুভ করবে পড়ার। আমাকে ব্লাইন্ডলি ফলো করতে গিয়ে যেন তোমার পড়ার কোয়ালিটি ফল না করে। সো চলো, লেটস টেক এ ব্রেক, এবং হচ্ছে এই ব্রেকটা যেন আমাদের নেক্সট পড়ারটাকে এনার্জেটিক রাখে। ওয়েলকাম সকলকে, 7:30 বাজে, 7:30 থেকে 10:30 পর্যন্ত আমাদের একটা 3 ঘন্টার নেক্সট সাইকেল চলবে, মানে সন্ধ্যার বড় একটা সাইকেল চলবে আমাদের হচ্ছে এডুকেশনাল সাইকেল 7:30 থেকে 10:30। তো যে কথাটা আগে বলা প্রয়োজন ছিল, প্রত্যেকটা সাইকেলের আগে আসলে কী কী করা উচিত, প্রত্যেকটা সাইকেলের আগে 3টা কাজ অবশ্যই করবা তোমরা। 1 নম্বর হচ্ছে তোমার যত ডিস্ট্র্যাকশন আছে, ফোন একদম দূরে সরিয়ে রাখবা, আম্মুর কাছে আব্বুর কাছে বা এমন জায়গায় রাখবা যেটা তোমার চোখের সামনে না থাকে, চোখের সামনে থাকলেই তুমি এটা ধরবা। অনেকে বলে ভাই আমার স্মার্টফোন অ্যাডিকশন দূর করতে হবে, স্মার্টফোন অ্যাডিকশনে আমাদের একটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারো। সেকেন্ড যে বিষয়টা, ওই সাইকেলে তুমি কী কী পড়বা সেটার ব্যাপারে তুমি আগে থেকেই শিওর থাকবে। যেমন আমার রুটিন করা আছে সাইকেল আমি কী পড়বো, যদি আমার এই সাইকেল অন্য কিছু করার কথা ছিল বাট আমার পড়টা যেহেতু আগের পড়টা শেষ হয়নি তো সাইকেল আমি পুরোটাই হ্যাপাটোলজি পড়বো। 3 নম্বর বিষয় হচ্ছে মনস্তাত্ত্বিক মেন্টালিটি ঠিক ফিক্স করবা, কারণ সব কিছু এই জায়গাটাই, এটাকে যদি তুমি ঠিক করতে পারো দুনিয়া ঠিক। তো এখানে ফিক্স করে ফেলবে যে এই 3 ঘন্টা আমি টানা পড়বো যত যাই হোক, উইদাউট এনি সিভিয়ার ইমার্জেন্সি, আমার বাবা মার কোনো সিভিয়ার ইমার্জেন্সি ছাড়া আমি উঠবো না। হ্যাঁ, ওয়াশরুমে যেতে মানা করতেছি না, অনেকে এগুলো ট্রল করে ভাই ওয়াশরুমে যাবো না, ওয়াশরুমে যাবো না কেন, এটা তোমার ব্যক্তিগত বিষয়, বাট মোবাইল ধরার জন্য, টিভি দেখার জন্য, পড়ালেখা ছাড়া অন্য কোনো কিছু আমরা করবো না। তাহলে এই 3টা কাজ করবো, আমি আমার যত প্রয়োজনীয় কাজ ছিল সব শেষ করেই বসেছি, এখন 7:30 থেকে 10:30 আমি একদম একটানা পড়বো এবং আমি
3 ঘন্টায় আমরা যা পড়াটা আছে শেষ করবো, দেন 10:30 থেকে 11টা ব্রেক নেবো, দেন 11টা থেকে 12টা আরো 1 ঘন্টা পড়বো, দেন 12টা আমি তোমাদের পুরো 24 ঘন্টা আমরা একটা রিভিউ করবো, ওভারভিউ করবো যে আমি কেমন পড়েছি কি পড়েছে। সো হচ্ছে চলো আমরা হচ্ছে যে নেক্সট 3 ঘন্টার সাইকেল শুরু করি। হসপিটালে যাব, আব্বুর ডাক্তার দেখাবো, কিছু রিপোর্ট এসেছে কালকে, সেটা আমার স্যারকে দেখানো দরকার। তো এখন যাব, এসে দেন হচ্ছে যে আমি খেয়ে দিয়ে নামাজ টামাজ পড়ে একবারে পড়তে বসবো। তো আমার সাইকেল যেটা 3 আওয়ারের সাইকেল সেটা আমি তাহলে কমপ্লিট করতে এখন পারছি না। হোপসো আমি হচ্ছে 9:30টার মধ্যে ব্যাক, মানে 9:30টার মধ্যে ব্যাক করে খেয়ে পড়তে বসতে পারবো, বা 10টা বাজবে হয়তো, দেন আমি 2 ঘন্টার একটা লাস্ট সাইকেল প্রডিউস করবো আমি। তো তার মানে হচ্ছে যে আমার শিডিউলের মধ্যে ডিসরাপশন আসছে, ইটস ভেরি নর্মাল। যদি তুমি বাসায় থাকো, ফ্যামিলির সাথে থাকো, সেরকম ছোটো ছোটো ডিসরাপশন আসা নর্মাল। বাট হচ্ছে ইউ উইল ফাইট, যে আমাদের যতটুকু ফ্রি টাইম আছে আমরা পড়বো, ওই টাইমটা কোনোভাবেই নষ্ট করতে দিব না। ওকে, সো আমি যাচ্ছি, এসে আবার পড়তে বসবো। ওকে, তো আমি চলে আসছি, আব্বুকে নিয়ে হসপিটালে ডাক্তার দেখা চলে আসছি। সো তোমরা অনেকেই কমেন্টে জিজ্ঞেস করবো আঙ্কেলের কী হয়েছে, কেমন আছে। আলহামদুলিল্লাহ আব্বু ভালো আছে। তো বেসিক্যালি আমার আব্বু যেহেতু বয়স হয়েছে 60+ ক্রস করেছে, তো আমি কিছু ইনভেস্টিগেশন করিয়েছিলাম নিজ থেকে। তো সেখানে হচ্ছে যে সেরাম ক্রিয়েটিনিনটা বেশি এসেছে কিডনিতে সমস্যা থাকার কারণে, ডাক্তার দেখাচ্ছি। আমাদের এখানে আমার মেডিকেলেরই শ্রদ্ধেয় এক শিক্ষককে দেখাচ্ছি। তো তোমরা তোমাদের বাবা মাদের যদি বয়স হয়ে যায় কিছু টেস্ট করাবা, যেগুলো হচ্ছে যে প্রতি বছরই করানো উচিত। ব্লাড টেস্ট, ব্লাডের সিবিসিটা করানো উচিত, সেরাম ক্রিয়েটিনিনটা করানো উচিত, ব্লাড গ্লুকোজটা করানো উচিত। এরকম কিছু টেস্ট আছে যেগুলো রেগুলার বেসিসে করালে দেখা যায় যে সমস্যা আগেই ধরা যায়, নাহলে দেখা যায় একটা টাইমে খুব লেটে আমাদের সমস্যা ধরা পড়ে। যাই হোক, তো এখন 10টা বাজে, 10টা থেকে আমি 12টা 2 ঘন্টা পড়বো, দেন আমি পুরো আজকের দিনটা তোমাকে এই পুরো 24 ঘন্টা সামারাইজ করবো, আমি কত ঘন্টা পড়েছি, আমার পড়ার স্ট্র্যাটেজি কোন কোন দিকগুলো ভালো ছিল, পড়ার স্ট্র্যাটেজি কোন কোন দিকগুলো খারাপ ছিল, লাস্টে একটা সামারাইজেশন আমরা করবো। সো আমরা আমাদের লাস্ট সাইকেল অফ 26 মে আমরা হচ্ছে শুরু করতে যাচ্ছি, চলো শুরু করি। যখন আমি ভিডিওটা করা শুরু করছি তখন 12টা 2 বাজে, এত দূর থেকে খুঁড়ি দেখা যাবে না, হয়তো সিনেমেটিক মুডে দেওয়া আছে আর হয়তো ব্লার হয়ে যেতে পারে। তো হচ্ছে 12টা 2 বাজে, তো আজকে অলরেডি 27 মে হয়ে গেছে। তো আমার 24 ঘন্টার যে জার্নি ছিল, যে জিনিসটা আমি তোমাদের দেখাতে চাচ্ছিলাম ভিডিও শুরু থেকে, যে আমি একটা 24 ঘন্টা কীভাবে পার করছি বা আমার একটা স্টাডি ডে কীভাবে যাচ্ছে, সেটাই আমি তোমাকে দেখানোর চেষ্টা করেছি। আমি বেসিক্যালি ফেক জিনিস পছন্দ করি না, বা হচ্ছে একটা ভিডিও করছি সেজন্য সাজিয়ে কিছু করলাম সেটা না, আমি আমার ডে টু ডে লাইফটা তোমাকে দেখানোর চেষ্টা করেছি, যে একটা নর্মাল ডে আমার 24 ঘন্টা যদি আমি টোটালি ফ্রি থাকি, আমি স্টাডির পেছনে ইনভেস্ট করি, সেই দিনটা কেমন যায়। তো কালকে রাতে রুটিন দিয়ে আমরা শুরু করেছিলাম, তো আজকের সেই রুটিন অনুযায়ী আমরা শেষ করেছি। আমি লাইফে কোনোদিনই হচ্ছে যে কোয়ান্টিটি অফ স্টাডির উপর বা কত ঘন্টা পড়লাম সেটার উপর আমি কখনোই হচ্ছে বদার্ড না, আমি কোয়ালিটি অফ স্টাডির উপর হচ্ছে বদার্ড, যেন আমি যে জিনিসটা পড়ছি সেটা আমার ভালো মতো পড়া এবং মনে থাকে। বাট এক্সামের আগে এবং হচ্ছে যে দেখা যায় আমাদের এখন যে পরিমাণ সময় দৌড়াচ্ছে, আমাদের জন্য আসলে হচ্ছে কোয়ান্টিটি অফ স্টাডি টাইমটাও খুব ইম্পর্টেন্ট, যে আমরা কত ঘন্টা পড়ছি। তা আজকের পরে শিডিউলটা যদি আমি তোমাকে বলি, আমি কালকে রাত 1টা থেকে 1:30 পর্যন্ত 1.5 ঘন্টা পড়েছি, ফার্স্ট 1.5 ঘন্টা গেল। দেন আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে 5:30 থেকে 8:30 2.5 ঘন্টা পড়েছি, তাহলে আমাদের মোট 4 ঘন্টা হলো। নেক্সট যে থার্ড আমি হচ্ছে কত 8:30 থেকে 10:30 পড়েছি, তাহলে আমাদের কয় ঘন্টা হলো, 6 ঘন্টা হলো। তারপর 8:30 থেকে 10:30, হ্যাঁ 10:30 থেকে ঘুমাতে গিয়েছে আমি 1টা বাজে উঠেছি, 1টা বাজে উঠে আমি 1:30 থেকে পড়া শুরু করেছি, 1:30 থেকে 5টা পর্যন্ত আমি পড়েছি। সেই জায়গায় 3.5 ঘন্টার মধ্যে আমার 3 ঘন্টার এভারেজ পড়া হয়েছে, তাহলে হচ্ছে যে আমাদের 6 আর 3 9 ঘন্টা। বিকালে আমি 1 ঘন্টা পড়েছি 5:30 থেকে 6:30, 10 ঘন্টা। রাতে আমি হচ্ছে 7:30 থেকে 8:30 1 ঘন্টা পড়েছি, 11 ঘন্টা।
আর হচ্ছে এরপর আব্বু কি ডক্টরের কাছে গেলাম, আমি 10টা থেকে 12টা 2 ঘন্টা পড়েছি, 13 ঘন্টা। 13 ঘন্টার মধ্যে আমার কয়েকবার হচ্ছে ওঠা হয়েছে, কয়েকবার সময় এদিক ওদিক গিয়েছে, তো ওভারঅল 12 ঘন্টা প্লাস আমার ইফেক্টিভ স্টাডি টাইম এসেছে। আমি যদি আজকে আমার কাজগুলো যদি না থাকতো, আমি তো আরেকটু সতর্ক থাকতাম পুরো দিনে, আমি প্রায় 14 ঘন্টা প্লাস ইফেক্টিভ টাইম আউট বের করতে পারতাম। সো এই ভিডিও থেকে টেক হোম মেসেজ তোমার জন্য যেটা, যে এইভাবে প্রতিদিন টেক হোম মেসেজগুলো একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 12 থেকে 14 ঘন্টা তুমি ডেডিকেটেডলি পড়াশোনায় ইনভেস্ট করতে পারো, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে তুমি পড়াটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিবে, একটা না 7-8 ঘন্টা না পড়ে 1.5 থেকে 3 ঘন্টা এক একটা সাইকেল পড়ালেখার সাইকেল রান করবে, এবং সেখানে একটা টার্গেটেড পড়ালেখা তুমি করবে। টেক হোম মেসেজ 3 হচ্ছে যখন তুমি সাইকেল শুরু করবে তখন সকল প্রকার ডিস্ট্র্যাকশন তোমার থেকে দূরে রাখবে। টেক হোম মেসেজ 4 প্রতিদিনের রুটিন আগের রাতে করে রাখবে এবং মেন্টালি প্রিপেয়ার থাকবে যে এই দিনটায় তুমি অনেক ভালো মতো পড়বে। এবং টেক হোম মেসেজ 5 হচ্ছে যে প্রত্যেক দিন পড়া শেষে নিজেকে একটু অ্যাসেস করবা যে আজকের দিনে তোমার পড়াটা কেমন ছিল, কোথায় কোথায় তোমার ল্যাকিংস ছিল, এবং হচ্ছে যে তুমি কি আপগ্রেড করতে পারো, ঠিক আছে। আর এখানে আমি কিছু স্পেশাল টিপস দিই, আজকে আমার কিছু কিছু প্রবলেম যে জায়গাগুলো হয়েছে, যে আমার সাইকেলগুলো সমান সমান সাইকেল ছিল না, একটা ছিল 2.5 ঘন্টা, একটা ছিল 1.5 ঘন্টা, একটা ছিল এরকম। চেষ্টা করবো সমান সমান সাইকেল রাখতে, 3 ঘন্টার বা 2 ঘন্টার সাইকেলগুলো সমান হলে দেখা যাবে ব্রেন কাজে বা ব্রেনের গোছানোটা ঠিকঠাক মতো হবে। দ্বিতীয়ত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সকল ডিস্ট্র্যাকশন থেকে দূরে থাকার চেষ্টা করবা, একদম ফোন টোন সব কিছু দূরে রেখে পড়বা, তাহলে পড়াটা হচ্ছে যে কোয়ালিটিফুল হবে। আর হচ্ছে যে কত সময় চলে যাচ্ছে, হায় হায় যে পড়ার সময় আল্লাহ আমার 2 ঘন্টার এই সাইকেল ছিল চলে যাচ্ছে, তখন দেখা যায় কি আমরা তাড়াহুড়া করে পড়তেছি, এটা করা যাবে না। প্রত্যেকটা জিনিস সেম ইন্টেন্সিটি সেম গুরুত্ব দিয়ে পড়বা, কারণ দেখা গেল তুমি 5 পেজ অনেক গুরুত্ব দিয়ে পড়লা, লাস্টে 5 পেজ তোমার হাতে সময় কম আছে, তুমি তাড়াহুড়া করে পড়লা, এটা কিন্তু তোমার পড়ার কোয়ালিটিটাকে ইফেক্ট করবে, এবং হচ্ছে পরে দেখা গেল তোমার ওই জায়গা থেকে প্রশ্ন আসছে, তুমি পারছো না। সো এই হচ্ছে যে আমার কথা, এবং আমি যেটা বলবো যে একটা ডে টু ডে লাইফে তুমি কোনোদিনই যে রুটিনটা করবা সেটা 100% তুমি 99% ডেতে ফলো করতে পারবা না, এটাই বাস্তবতা, আমি নিজেও পারিনি আজকে, ঠিক আছে। যতটুকু যেভাবে চেয়েছিলাম, যে ধারাবাহিকতা চেষ্টা সেটা আমি পারিনি, কিন্তু এটাই আসলে বাস্তবতা, এটাই তোমার সাথে হচ্ছে। সো তুমি অবাক হওয়ার কিছু নেই, আল্লাহ সবাই পরে ফাটায় ফেলতেছে আমি হচ্ছে, ইউ আর এ নর্মাল পার্সন, বাট তুমি চেষ্টা করো নিজেকে প্রতিনিয়ত নিজেকে অ্যাসেস করার, কারণ যখনই তুমি নিজেকে অ্যাসেস করবে তখন তোমার প্রবলেমগুলো তুমি ফাইন্ড আউট করতে পারবে, এবং যখন তুমি নিজের প্রবলেম ফাইন্ড আউট করতে পারবে তখন তুমি হচ্ছে যে তোমার পড়ার মানটা বাড়াতে পারবে। আবারও বলছি, কাউকে ব্লাইন্ডলি ফলো করার দরকার নেই, আমি যেভাবে রুটিন সাজাইছি তোমারও সেভাবে সাজাইতে হবে, সেরকম না, তুমি তোমার নিজের স্ট্রেংথ অনুযায়ী রুটিন সাজাও, নিজের স্ট্রেংথ অনুযায়ী সাজাও, বাট খেয়াল রাখতে হবে যেন 12 থেকে 14 ঘন্টা তুমি যেদিন বাসায় থাকো পুরোপুরি পড়তেছো সেদিন যেন মিনিমাম 12 থেকে 14 ঘন্টা ইফেক্টিভ স্টাডি আওয়ার হয়, টেবিলে বসে থাকা না, ইফেক্টিভ স্টাডি আওয়ার হয়, ঠিক আছে। সো থ্যাংক ইউ অল। সো আজকে আমরা দেখালাম আমাদের 24 ঘন্টা কীভাবে আমরা ডিজাইন করছি এবং তুমি কীভাবে ডিজাইন করতে পারো। হোপসো তুমি এই ভিডিওটা থেকে অনেক বেশি উপকৃত হয়েছ, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা টাইম টেবিল ম্যানেজমেন্ট নিয়ে প্রবলেমে ভুগছে। আশা করি আমরা এরকম ইফেক্টিভ এডুকেশন সেশনের মাধ্যমে, স্টাডি সেশনের মাধ্যমে তোমাদের পড়ালেখার মান, গুণগত মান আরও বৃদ্ধি করতে পারবো। স্টে উইথ আমাদের ইউটিউব চ্যানেল, যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে ফেলো, এবং হচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখো এবং কমেন্ট করে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। থ্যাংক ইউ অল।